হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে এসেছি। আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং খুব ইন্টারেস্টিং টপিক। কী টপিক সেটা হচ্ছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশানে আমরা কী করে কেরিয়ার গড়তে পারি বা কী করে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। আজকে ভিডিও শুরু করার আগে যে কথাটা প্রতিদিনের মতো বলে থাকি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্য অবশ্যভাবেই আমার ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চেহারা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের দিকে ছড়িয়ে দেবেন, যাতে তারাও আমার এই ভিডিও থেকে নলেজেবল হতে পারে বা উপকৃত হতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু মাস কমিউনিকেশন বা জার্নালিজমের সম্বন্ধে ডিটেলস, কেরিয়ারে কী কী আছে, কীভাবে পড়তে হবে, কী কোয়ালিফিকেশান হওয়া দরকার এবং কেরিয়ার করলে কত টাকা আমরা বেতন পেতে পারি টোটালটা আমরা জানবো আজকে। তো ফার্স্ট যে জিনিসটা নিয়ে শুরু করব, জার্নালিজম এবং মাস কমিউনিকেশান কোন ক্লাস থেকে পড়া যেতে পারে। প্রথম কথা হচ্ছে কি, আজকালকার দিনে যেটা সবচেয়ে বড় ওপেনিং, কী ওপেনিং সেটা হচ্ছে, দেখুন আজকালকার দিনে প্রত্যেকেই প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন প্রাইভেট চ্যানেল এবং সরকারি চ্যানেলে কাজ করতে চায়। তো এই চ্যানেলগুলোতে কাজ করতে গেলে সাংবাদিকতার হিসাবে আপনি কিন্তু একটা চাকরি পেতে পারেন বা কী করতে পারেন। তো কী পড়তে হবে, আপনি 10+2 যে কোনো শাখায় পাশ করার পর ব্যাচেলার অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়তে পারেন। এটার থেকে কিন্তু আপনি একটা বহু সুন্দরভাবে এই সমস্ত সেক্টরে চান্স পেতে পারেন, এক নম্বর। দু নম্বর, ব্যাচেলার কমপ্লিট করার পর আপনার যদি এই লাইনটাকে প্রচণ্ডভাবে ভালো লেগে থাকে অবশ্যভাবেই আপনি কী করতে পারেন, অবশ্যভাবেই আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কি, মাস্টার অব জার্নালিজম এবং মাস কমিউনিকেশান। অনেকে MBA ইন মাস কমিউনিকেশানও করতে পারে। তো এই তিনটে সেক্টরে কিন্তু প্রচণ্ডভাবেই এই জিনিসগুলো পড়া যায় বা এটা। এইবার আসবো হচ্ছে কেরিয়ার অপশান, কেননা কি আমাকে অনেক ছাত্রছাত্রী এবং সবচেয়ে বড় কথা যারা গার্জেন তারা জানতে চান যে মাস কমিউনিকেশান জার্নালিজম এগুলো শুনতে খুব ভাল লাগে, কিন্তু এখানে কেরিয়ার অপশান কি, কেরিয়ার কি, এখানে কত টাকা বায়নার বেতন হতে পারে, কি ধরনের পোস্টে চাকরি হতে পারে, কোন কোন জায়গায় চাকরি হতে পারে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে সেই সেক্টরে আসছি। তো ফার্স্ট হচ্ছে কি, কেরিয়ার অপশানে দুটো ভাগে ভাগ করা থাকে মাস কমিউনিকেশান বা জার্নালিজমে। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। প্রিন্ট মিডিয়া জিনিসটা কি, প্রিন্ট মিডিয়া হচ্ছে নিউজ পেপার এবং হচ্ছে ম্যাগাজিন। নিউজ পেপার এবং ম্যাগাজিন কেন, এখানে প্রচুর জার্নালিজমের ছেলে মেয়েদেরকে নেওয়া হয় এবং এদেরকে প্রচুরভাবে এদের কিন্তু স্কোপ থাকে বা প্রচুরভাবে এরা কিন্তু কাজগুলো করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারের সাথে খুব কারেন্টলিভাবে যুক্ত হচ্ছে ম্যাগাজিন, কেননা কি প্রত্যেকটা নিউজ পেপারের কিন্তু ম্যাগাজিন আছে। আপনারা দেখবেন আনন্দবাজার পত্রিকাকে যদি আমি কনসিডার করি, সেখানে আনন্দমেলা, আনন্দলোক, সানন্দা, 1920, দেশ, আনন্দবাজার পত্রিকা নিজে হিমসেল পত্রিকা, প্রচুর কিন্তু এদের ম্যাগাজিন রয়েছে। আপনি যারা যদি বর্তমানকে দেখেন, বর্তমানে রয়েছে বর্তমান নিজে, প্লাস হচ্ছে সুখী গৃহকোণ রয়েছে। তো প্রত্যেকটা পেপারের কিন্তু একটা ম্যাগাজিন সেক্টর রয়েছে। তো প্রিন্ট মিডিয়াতে দেখবেন নিউজ পেপার এবং অবশ্যই ম্যাগাজিন, এই দুটো সেক্টর কিন্তু যুক্ত থাকে। সেকেন্ড যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়ার মানে হচ্ছে কি, নিউজ চ্যানেল, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশান। নিউজ চ্যানেল কি, আজকালকার দিনে দেখবেন প্রত্যেকটা পেপারের বা প্রত্যেকটা জিনিসের খবরের একটা করে নিউজ চ্যানেল রয়েছে, যেমন আনন্দবাজার পত্রিকার রয়েছে ABP আনন্দ, অল ইন্ডিয়া হিসাবে আপনি যদি দেখেন ABP নিউজ নেটওয়ার্ক রয়েছে, আপনি 24 ঘন্টা রয়েছে, কলকাতা টিভি রয়েছে। আমি অধিকাংশই বাংলা চ্যানেলের নাম বলছি, কেননা কি ভিডিওটা যেহেতু বাংলায় হচ্ছে এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার ভিডিও দেখেন তারা অধিকাংশই বাঙালি, তাই জন্য আমি কিন্তু বাংলা চ্যানেলগুলোর নাম বলছি। আমি কিন্তু আস্তক বা NDTV নামে যাচ্ছি না, এগুলো তো আছেই। ওয়েবসাইট আছে, প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে হচ্ছে কিন্তু, যেখানে প্রচুর পরিমাণে নিউজ পেপার মানে নিউজ চ্যানেলকে ইয়ে করা হয়, তো এটা আছে। এবং তার অ্যাপ্লিকেশনস মানে হচ্ছে প্রচুর অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু
এই চ্যানেলগুলো গ্রো করছে। এরপর হচ্ছে জব রোল। জব রোল মানে হচ্ছে কি, এই সেক্টরে আপনি পড়াশোনা করলেন, সমস্ত কিছু করার পর আপনার চাকরিটা কি কি হতে পারে। এক নম্বর হচ্ছে আপনি জব রোল হিসাবে রিপোর্টার হিসাবে কিন্তু চাকরি করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। একটা হচ্ছে রিপোর্টার, সেকেন্ডটা হচ্ছে কপি রাইটার। রিপোর্টার জিনিসটা কি, আপনি কোনো একটা জিনিসে গেলেন, জেনার পর হচ্ছে কি আপনি সেই জিনিসটা সম্বন্ধে কভার করলেন। যেমন ধরুন আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, হয়তো আইপিএল চলছে, আইপিএলের কোনো খেলায় আপনি গেলেন, গিয়ে সেই রিপোর্টটা কীরকম কী খেললো সেটা নিয়ে কভার করলেন, দ্যাট ইজ কল্ড দ্য রিপোর্টার। কপি রাইটার হচ্ছে কি, একটা জিনিসকে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেশন করাটাই কিন্তু কপি রাইটারের মধ্যে। কারণ একটা খবরকে অনায়তুক লেন্দি না করে তাকে শর্ট ফর্মে মানুষের কাছে নিয়ে আসাটাই হচ্ছে কপিরাইটারের গিয়ে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর, একটা পোস্ট রয়েছে যারা হচ্ছে ক্রিয়েটিভিটির সম্বন্ধে কাজ করে থাকেন। সাব এডিটার, সাব এডিটার হচ্ছে এডিটারের পরের পোস্ট। সাব এডিটার কোনো মানে নিউজের কোন জিনিসটা হাইলাইট করা হবে, কোন কোন জিনিসটাকে নিউজে নেওয়া হবে, এগুলো প্রত্যেকটাই সাব এডিটারের কাজ। পাবলিক রিলেশন অফিসার হিসাবে চাকরি পেতে পারেন। পাবলিক রিলেশন অফিসার দেখুন প্রত্যেকটা বড় বড় কোম্পানি বলুন, প্রত্যেকটা বড় বড় হাউস বলুন, প্রত্যেকটা জায়গায় পাবলিক রিলেশনশিপ অফিসার রয়েছে। নট অনলি দ্যাট, যারা সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে প্লেয়ার থাকেন তাদেরও পাবলিক রিলেশনশিপ অফিসার রয়েছে। তারা হয়তো সরাসরি কথা বলতে চাইছেন না, পাবলিক রিলেশনশিপ অফিসাররা তাদের হয়ে কথা বলছেন। রেডিও জকি, রেডিও জকি হিসাবে আপনি কিন্তু কাজ করতে পারেন, যেটাকে আরজে বলা হয়। আমাদের বন্ধুরা অনেকেই সানডে সাসপেন্স দেখে থাকেন, সেখানে মীরকে আমরা দেখে থাকি বা আরজে অগ্নিকে আমরা দেখে থাকি। তো এই আরজে মানে হচ্ছে রেডিও জকি হিসাবে আপনি কিন্তু অবশ্য অবশ্যভাবে মাস কমিউনিকেশন পড়ে কাজ করতে পারেন। এরপরে চলে আসি ভিজে বা ভিডিও জকি, এটা হচ্ছে শুধুমাত্র কথাবার্তা বা আপনার ভয়েসের উপর বেস করে কাজ হতো। ভিডিও জকি হচ্ছে কি, শুধুমাত্র ভয়েস নয়, আপনাকে লোকে দেখতেও পাবে, সেটার উপর বেস করে কাজ হবে। এরপর হচ্ছে অ্যাঙ্কার রয়েছে, অ্যাঙ্কার হিসাবে আপনি কাজ করতে পারেন। যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখি সারেগামা পাতে যিশু সেনগুপ্ত খুব সাকসেসফুল অ্যাঙ্কার হয়েছেন, বা দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি খুব সাকসেসফুল অ্যাঙ্কার হিসাবে কাজ করছেন। অমিতাভ বচ্চন তো অ্যাঙ্কারের মানে আর কোনো কথাই হবে না, শেষ কথা তার ব্যারিটোন রয়েছে, সেটা অ্যাঙ্কারশিপের জন্য ইয়ে। এবং জার্নালিস্ট হিসাবে আপনি অবশ্যভাবেই কাজ করতে পারেন। এগুলো হচ্ছে এতগুলো কিন্তু জব রোল, মানে মোটামুটি 9-10টা জব রোল কিন্তু আমরা দেখতে পেলাম। এরপর আমরা চলে আসবো হচ্ছে রিক্রুটার, মানে কি মাস কমিউনিকেশন বা জার্নালিজম পড়ে কোন কোন কোম্পানিতে চাকরি হতে পারে। প্রথমেই হচ্ছে নেটওয়ার্ক 18, নেটওয়ার্ক 18 একটা বড় চ্যানেল, এদের কিন্তু প্রচুর নিউজ মিডিয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনি চাকরি করতে পারেন, সরকারি চাকরি পেতে পারেন। সরকারি চাকরি মানে হচ্ছে কি, দূরদর্শন, দূরদর্শনে আপনি কিন্তু অবশ্যই সরকারি চাকরি পেতে পারেন। স্টার ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া টুডে রয়েছে, জি নিউজ রয়েছে, বালাজি টেলিফিল্মস রয়েছে, টাইমস গ্রুপ রয়েছে। তো প্রচুর প্রচুর কিন্তু আপনার চাকরি কিন্তু আপনার এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে। তো সেই জায়গাতে আপনারা কিন্তু প্রচুর চাকরি পেতে পারেন। এবং নট অনলি দ্যাট, স্যালারি কত হতে পারে, কেননা কি প্রত্যেক ছাত্রছাত্রী থেকে গার্জেন একটা কথাই বিভিন্ন সময় জিজ্ঞাসা করে এসছেন, বা যারা কেরিয়ার গড়ছেন তারা কি জিজ্ঞাসা করে এসছেন যে এত কিছু তো বললেন, মেন জিনিস তো মানি ফ্যাক্টর, মানি কত পাবো। তো মানি হচ্ছে স্টার্টিং স্যালারি 25,000-30,000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। নট অনলি দ্যাট, যে এই টাকাটা পাওয়ার সাথে সাথে কি হবে, আপনার যদি ঠিক মতো এক্সপিরিয়েন্স হয় বা আপনি যদি ঠিক মতো কাজ শিখতে পারেন বা জানতে পারেন, উইদিন 1 ইয়ারের মধ্যে আপনার স্যালারি কিন্তু 1,00,000 থেকে 1.5 লাখের উপরে উঠে যেতে পারে। এটা পুরোটাই আপনার এফিসিয়েন্সির উপর কিন্তু নির্ভর করছে। তো মনে হতে পারে যে এই সমস্ত চাকরি আমরা কোথার থেকে পেতে পারি, কোথার থেকে পেতে পারি বন্ধুরা, পুরস্কার কথা হচ্ছে আমাদের হাতে আছে naukriindia.com, naukri.com, indeed.com, timesjob.com, moonstar.com। তো এতগুলো সেক্টর থেকে আমরা চাকরি পেতে পারি। নট অনলি দ্যাট, কর্মক্ষেত্র রয়েছে, কর্মসংস্থান রয়েছে, অল ইন্ডিয়া গেজেট রয়েছে, রোজগার সমাচার রয়েছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে
গিয়ে সম্বন্ধে জানতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? আজকের ভিডিও থেকে আমরা একটা বিষয় জানলাম যে মাস কমিউনিকেশন পড়ে আমরা কতটা কি জীবনে দাঁড়াতে পারি, কতটা কি জীবনে উন্নতি করতে পারি। কারণ কি, মাস কমিউনিকেশন আজকালকার দিনের একটা বুমিং সেক্টর হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ভীষণভাবে যারা যারা মাস কমিউনিকেশনের উপর মনে করছেন যে কেরিয়ার গড়বেন, তাদের জন্য কিন্তু এটা প্রচণ্ড প্রচণ্ডভাবেই গুরুত্বপূর্ণ যে কোন সেক্টরের উপর যাবেন। আরেকটা জিনিস বলি, আপনাদের আশা করা যায় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখে লাইক আপনারা শেয়ার করবেন। অবশ্য অবশ্যভাবে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব মাস কমিউনিকেশনের উপর বা জার্নালিজমের উপর কেরিয়ার করতে চাইছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ কি, তাদের উপকারে লাগুক, সবার উপকারে লাগুক, সেটাই কিন্তু প্রধান কাম্য। আর একটা কথা বলি, আপনাদের কমেন্টের জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আপনাদের কী কী বিষয়ের উপর ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, আর কী কী বিষয় আমার কাছ থেকে জানতে চান, যতটা পারবেন আমাকে কিন্তু লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে, আমার যতটা জানা আছে ততটা দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমার চ্যানেল প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।